চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেরুরুশিয়া গ্রামে তিনটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার 18 মার্চ দুপুরে রান্নাঘরে ছাই থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার তেরুরুশিয়া গ্রামের মৃত মঞ্জুর আলী ছেলে মোহাম্মদ ইমরান আলীর তিনটি ঘর, একটি রান্নাঘর এবং দুইটি শোয়ার ঘর, একটি রান্নাঘর এবং রুস্তম আলীর ছেলে মোহাম্মদ মিন্টুর একটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে গেছে। তিনটি পরিবারের আসবাবপত্র, চাল, ধান, টাকা সহ প্রায় 5 লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলাম নিশ্চিত করেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ও সাবেক ইউপি চেয়ারম্যানের মোহাম্মদ নিজামুল হক রানা বিকেলে ঘটনাস্থল পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পুরোপুরি মেরামত করে দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপজেলা মহিলা ভাই চেয়ারম্যান মোসাম্মদ শিউলি বেগম সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আমি জুলফিকার মেম্বার 5 নম্বর ওয়ার্ড। আমি এসে দেখলাম যে বাড়ির কিছুই নেই, সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। সিরাজউদ্দিন সাব অফিসার ফায়ার সার্ভিস শিবগঞ্জে, আমার কাছে একটা মেসেজ আছে 13:35 আমার পয়লা দিয়ে 13 আগুন নেমেছে। মুহূর্তের মধ্যে আমরা ওখান থেকে রওনা হই এবং উত্তর আগুন নিভাই। এখানে চাই তিনটি ঘর, একটি পাকঘর, দুইটি পাকঘর আর দুইটি সেমি পাকা ঘর, আনুমানিক ক্ষতি 5 লক্ষ টাকা ধরছি। ওই যে আমার ছোটো ভাই যে কথাটা বললো, আল্লাহ মানুষকে যে কোনো কিছু দিয়ে পরীক্ষা করে যে আমার বান্দা কতটুকু আমাকে মনে করছে, কি করছে, কি হচ্ছে। এই বান্দাটার যে বিপদ হলো, আমার কোন কোন বান্দা আমার এই বান্দার কাছে আসছে, তুমি রাখো এতে করো, আর যদি কোনো দরকার হয়, কোনো সাহায্যের ইয়ে হয়, আমাকে খবর দিও, আমি দিয়ে পাঠাবো না, কেন অসুবিধা।